খবরের জন্য কাকুর অবদান চিরদিন সকলেই খেয়াল রাখি। সমাজ শুভম কথা শিক্ষক প্রাক্তন শিক্ষককে আমরা পেয়েছি কিন্তু চিনবার শহরটাকে দেখাবে, প্রচুর কাজ হচ্ছে এখন। আমি এটা একটু দেখা দরকার, একটা গ্রাম ছিল আমরা তো। আজকালকার দিনে ছেলেপুলেরা যে আমাদের মনে আছে, তোমরা যে ভুলে যাও, এটাই তো আমার প্রাপ্য। তুমি কি চাও? আমি কিছু চাই না, তোমরা শান্তিতে বাস করো, সবাইকে শান্তিতে রাখো, এলাকার উন্নয়ন করো, স্বচ্ছভাবে জীবনযাপন করো, এইটাই তোমার কাছে আমাদের সবার কাছে আমার নিবেদন। বাহ বাহ বাহ। যে কোনো সময় যে কোনো কাজে তাদের আশীর্বাদ নিয়ে আমি কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস পার্টির তরফ থেকে যে সম্বর্ধনা পেলাম সেটা অত্যন্ত আবেগের সঙ্গে আমি গ্রহণ করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন সবাই সুখে শান্তিতে বসবাস করে, তোমরা যেন আরও এগিয়ে যেতে পারো, এটাই আমি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। বলো কিছু বলতে থাকো। সর্বভারতীয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের 5ই সেপ্টেম্বর উনি নির্দেশ দিয়েছিলেন যে প্রতিটি শহরের এবং প্রতিটি ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা বিভিন্ন তাদের যে এলাকায় সমস্ত যারা শিক্ষক সমাজসেবী আছে তাদের সংবর্ধনা দিতে হবে এবং তাদেরকে আমাদের যে মামাটি মানুষের সরকারের যে কাজকর্ম সেই কাজকর্মের বিষয়ে তাদের যে একটা ভূমিকা থাকবে সেই ভূমিকার জন্য তাদেরকে শিক্ষক সমাজকে এবং আমাদের যারা সমাজসেবী সংগঠন বিভিন্ন রয়েছে তাদেরকে এগিয়ে আনতে হবে এবং তারই পদক্ষেপ হিসাবে আমরা আজকে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় শহরের যারা প্রবীণ শিক্ষক তাদেরকে আমরা কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো এই শিক্ষক দিবসকে কেন্দ্র করে।